الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد সবাই এটা বলবেন কুরবানির জিলহজ মাসের প্রথম 10 দিন সবার এটা বলা উচিত হাটে মাঠে গঞ্জে ঘাটে বাজারে গরু বাজারে সালাতের পর সালাতে যাওয়ার সময় বাসায় উঠতে বসতে বলা উচিত আল্লাহর আল্লাহর বড়ত্ব ঘোষণা করা উচিত সবাই বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا قرباني شبر الله قبول করুন যারা কুরবানি দিতে পারবে আর বাকিদের আল্লাহ তৌফিক দান করুন এটা জিনিস মনে রাখবেন গরু দাম বেশি দিয়ে অথবা কম দিয়ে কিনে জিতে যাওয়া যায় না যারা গরু কিনে জিতে গেছে বলে আর হেরে গেছে একটু খারাপ পড়ছে মানে প্রাইস অনুযায়ী গরুটা একটু ছোট হয়ে গেছে প্রথমে বড় দেখা গেছে এখন আসার পরে অন্য মানুষরা আরো একটু বড় গরু আরো কম দামে কিনতে পারছে যারা মনে করে যে গরু কিনে হেরে গেছে অথবা গরু কিনে জিতে গেছে উভয় ভুলের মধ্যে আছে যার কুরবানি আল্লাহ কবুল করবে সে জিতে গেছে আর যার কুরবানি আল্লাহ কবুল করবে না সে হেরে গেছে যদিও কুরবানি উপলক্ষে বাংলাদেশের অনেক মানুষ শুধু চিটেরি বাটপারি ছাড়া মানে কিছু চিন্তা করে না মানে ঘুষ হোক সুদ হোক মানুষকে বিপদে ফেলে হোক টাকা আনতে হবে কেন কুরবানি দিতে হবে হারাম কুরবানি যাদের সামর্থ্য আছে তারা দিবে আল্লাহর জন্য উৎসর্গ করবে আল্লাহ গোশতও খাবে না রক্ত আল্লাহর কাছে যাবে না আল্লাহর কাছে আমাদের তাকওয়া যাবে তাকওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু